আসসালামু আলাইকুম নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবক এবং যারা আমাদের অনলাইন ক্লাস দেখতেছেন সকলকে আমাদের এই অনলাইন ক্লাসের পক্ষ থেকে সুস্বাগত। আজ আমরা নবম শ্রেণীর রসায়নের চতুর্থ অনুশীলনীর উপরে ক্লাস করব। এই চতুর্থ অনুশীলনটি ক্লাস নাইন যারা শিক্ষার্থী আছে বছরের শুরুতে আমরা যখন ক্লাস করেছিলাম সেখানে কিছুটা আমরা আলোচনা করেছি, তবে খুবই সামান্য, খুব বেশি না। আমাদের সরকার নির্ধারিত যে আমাদের পরিবর্তিত সিলেবাস ক্লাস নাইনের অ্যাসাইনমেন্টের জন্য সেখানে আমাদের চতুর্থ অনুশীলনীটি অন্তর্ভুক্ত আছে কিছু কিছু টপিকস। আমরা পঞ্চম অনুশীলনী এই গত কয়েকদিনে শেষ করেছি, এখন ওই চতুর্থ অনুশীলনী সিলেবাসে যাওয়ার কারণে আমরা আবার কোশ্চেনের এই অধ্যায়টা একটু রিভিশন দেব। সকলেই তোমরা তোমাদের বই খাতা কলম সঙ্গে নিয়ে বসবে, সবাই খুব মনোযোগ সহকারে ক্লাসটি দেখার চেষ্টা করবে। আশা করি ক্লাসটি তোমাদের জন্য উপকার বয়ে নিয়ে আসবে। আমরা আমাদের ক্লাসে এসব অংশগ্রহণ করা শুরু করি। দেখো আমাদের চতুর্থ অধ্যায় পর্যায় সারণী যে টপিক্সটি আছে এই পর্যায় সারণীর অধ্যায়ের এখন শুরুতে যে টপিক্সগুলো আছে এই পর্যায় সারণীর মূল ভিত্তি, পর্যায় সারণী কীভাবে তৈরি করা হলো, কোন বিজ্ঞানী কী কী ধরনের অবদান রেখেছে পর্যায় সারণী তৈরি করতে, পর্যায় সারণীর কী জিনিস, এটা কী ধরনের বস্তু, এই সম্পর্কে আমরা ছোটো ক্লাসে অথবা পূর্বের ক্লাসগুলোতে কিছুটা ধারণা নিয়ে এসেছি। আমরা বিস্তারিত যদি আমাদের আগামীতে স্বাভাবিকভাবে ক্লাসের সুযোগ হয় আশা করবো সেইখানে আমরা বিস্তারিত পড়বো, দেখবো পর্যায় সারণী কেমন। তোমরা ইন্টারনেটে খুঁজলে পারবা যে পর্যায় সারণী কেমন, তোমাদের বইয়ে একটি ছবি আছে পর্যায় সারণীর ধারণা লাভের জন্য। তো পরবর্তীতে আমরা যখন ক্লাসে আরও বিস্তারিত পড়বো তখন সম্পূর্ণ বইয়ের উপরে কী কী আলোচনা আছে, বই এবং বইয়ের বাইরেও যে কোনো ইম্পর্টেন্ট টপিক্স থাকলে সেগুলো আমরা পড়বো। আপাতত আমরা বইয়ের ভিতরের কিছু গুরুত্বপূর্ণ টপিক্স আলোচনা করবো। দেখো আমি ডাইনে এই টপিকগুলো লিখে রেখেছি। আমাদের একটি গুরুত্বপূর্ণ টপিক্স আছে ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। এটা তোমাদের চতুর্থ অনুশীলনীতে আছে 4.3 মানে পার্টস। এটা ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। তো দেখো প্রথমে বলেছে ইলেকট্রন বিন্যাস থেকে, তাহলে ইলেকট্রন বিন্যাসটা কি, এটা আমরা তৃতীয় অনুশীলনীতে শিখেছি। কোন একটি মৌলের মৌলে কি থাকে, আমাদের কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের বাইরে থাকে ইলেকট্রন, সেই ইলেকট্রনগুলো নির্দিষ্ট কতগুলো কক্ষপথে ঘূর্ণায়মান থাকে এই সম্পর্কে আমরা কিছুটা জ্ঞান লাভ করেছি। সেটা আছে কি বোরের পরমাণু মডেল থেকে, এবং তার আগে আমাদের ছিল রাদারফোর্ডের পরমাণু মডেল যেটা সৌরজগতের সঙ্গে তুলনা। আমাদের বোরের পরমাণু মডেলের আলোকে আমরা ইলেকট্রন বিন্যাস সম্পর্কে কিছুটা জেনেছি যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের বাইরে অনুমোদিত কিছু কক্ষপথে ঘূর্ণায়মান, সেই কক্ষপথে ইলেকট্রনগুলো যেভাবে ঘূর্ণায়মান থাকবে তাদের একটি বিন্যাসের উপর নির্ভর করবে ওই মৌলটি পর্যায় সারণীতে কোথায় অবস্থিত। তাহলে কি আসছে আমাদের, দেখি আমরা কয়েকটি মৌলের ইলেকট্রন বিন্যাস করে দেখি কিভাবে আমরা এটিকে নির্ণয় করব। আমাদের খুব পরিচিত একটি মৌল আছে সোডিয়াম, এটার পারমাণবিক সংখ্যা 11, তার মানে তার ইলেকট্রনও 11। এটা ইলেকট্রন বিন্যাস আমরা করব 1s2 2s2 2p6 3s1। এরপর আমাদের কি আসছে, সোডিয়াম আছে এবং এই সম্পর্কিত আমাদের এবার আরেকটি লিখতে পারি সোডিয়াম, সোডিয়ামের সাথে সম্পর্কিত আমরা লিখতে পারি ক্যালসিয়াম, এটি আমরা লিখব কত। ফসফরাস, ফসফরাস আমাদের পর্যায় সারণীতে কত নম্বর, মানে তার পারমাণবিক সংখ্যা কত, 1, অর্থাৎ তার ইলেকট্রন 15টি। এর সাথে সম্পর্কিত আমরা একটা দেখতে পারি, আচ্ছা ফসফরাস না লিখে আমরা নাইট্রোজেন পূর্বেরটা দিলে আমাদের জন্য বলছেন সহজ হবে নাইট্রোজেন।
এই নাইট্রোজেনের সাথে সম্পর্কিত ডাইনোসামের একটা খাস ক্ষমতা। আর বুঝতে পারি আমাদের দেখা গেল দেখো আমরা এখানে তিনটি মৌলের ইলেকট্রন বিন্যাস লিখেছি, একটি সোডিয়াম, নাইট্রোজেন, আয়রন। দেখো আমাদের ইলেকট্রন বিন্যাসে আমাদেরকে আগে দেখতে হবে এখানে কোন মৌলটির সর্বশেষ ইলেকট্রন কোন উপশক্তি স্তরে গিয়েছে, অর্থাৎ কি কোন অরবিটালে গিয়েছে। অরবিটালটা কি আমাদের আমরা ইতিপূর্বে পড়েছি আমাদের সাবটি অরবিটাল এস পি ডি এফ সাবটি অরবিটাল। এর ভিতরে আমরা খুঁজে বের করতে চাচ্ছি কি কোন মৌলটির সর্বশেষ ইলেকট্রন কোন অরবিটালে গমন করেছে। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখি, দেখো এটির সর্বশেষ শক্তি স্তর কোনটি, এটা আছে এক নম্বর শক্তি স্তর, এটা দুই নম্বর, দুই নম্বর শক্তি স্তরের দুটি উপশক্তি স্তর এস এবং পি, অর্থাৎ এটি টু এস টু পি। এরপর আমাদের কি আসছে তিন নম্বর শক্তি স্তর, এক এসে দুই নম্বর শক্তি স্তরটা বড়, দুই এসে আমাদের তিন নম্বরটা বড়, তার মানে কি দাঁড়ালো আমাদের সর্বশেষ শক্তি স্তর আছে তিন নম্বর শক্তি স্তর। এই সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনটি কোথায় গিয়েছে কোন অরবিটালে, এস অরবিটাল, তার মানে কি এস ব্লক মৌল, এটি কি বললাম আমরা এস ব্লক। আবার কি সোডিয়াম, সরি আমাদের সোডিয়ামের পরে রয়েছে নাইট্রোজেন, এর ইলেকট্রন সংখ্যা সাতটি। এখানে যদি আমরা ইলেকট্রন বিন্যাস দেখি দেখবো যে এর সর্বশেষ শক্তি স্তর আছে দুই নম্বর শক্তি স্তর, এবং এই দুই নম্বর শক্তি স্তরে লাস্ট ইলেকট্রন গিয়েছে পি অরবিটালে, তার মানে কি ব্লক মৌল পি ব্লক মৌল। দেখো দুইটার ভিতরে কিন্তু আমাদের পার্থক্য আছে, একটি পেলাম আমরা এস ব্লক অর্থাৎ সর্বশেষ ইলেকট্রন এস অরবিটালে গমন করেছে, আর একটি পেলাম পি ব্লক অর্থাৎ সর্বশেষ ইলেকট্রন পি অরবিটালে গমন করেছে। এরপরে আসছে আমাদের আয়রন, আয়রনের ঠিক একইভাবে ইলেকট্রন বিন্যাস করেছে। এখানে দেখো সর্বশেষ শক্তি স্তর কোনটি আছে ভালো করে দেখি আমরা, এটা দেখো ওয়ান, এখানে দুইটা আছে টু দ্বিতীয় শক্তি স্তর, এবার আছে আমাদের তিন নম্বর শক্তি স্তর, এটা আছে চতুর্থ শক্তি স্তর। তাহলে এটা কি আমাদের সর্বশেষ শক্তি স্তর কোনটি, চার নম্বর শক্তি স্তর আছে সর্বস্তর। আর এখানকার সর্বশেষ ইলেকট্রন কোথায় গমন করলো, ডি অরবিটাল, ডি অরবিটাল আমাদের সর্বশেষ ইলেকট্রন গমন করেছে, তাহলে এটা কি ব্লক বলবো আমরা ডি ব্লক। একইভাবে আমরা যদিও তোমাদের বইয়েটা দেয়নি এফ ব্লক মৌল আমরা নির্ধারণ করতে পারি যার সর্বশেষ ইলেকট্রন এফ অরবিটালে যাবে, তো ওটা আমাদের পরবর্তীতে আমরা দেখব। এইখানে আমরা তিন ধরনের মৌল পেয়েছি এস পি ডি, তিনটা ব্লকের মৌল। তোমাদের বইয়ে প্রথমে আছে পর্যায় নির্ণয় করার পদ্ধতি, তারপরে আছে আমাদের গ্রুপ নির্ণয় করার পদ্ধতি। এই যে আমরা বলছি যে পর্যায় সারণী ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়, অবস্থান নির্ণয় করার জন্য আমাদের দুইটা জিনিস নির্ণয় করতে হবে, সেটি কি একটি আছে আমাদের পর্যায় পর্যায় নাম্বার আর একটি আছে গ্রুপ নাম্বার। এই দুটি যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে আমরা বলে দিতে পারবো ওই মৌলটি পর্যায় সারণীর কোথায় অবস্থিত। তাহলে আমরা কি বলছি যে আমাদের এই পর্যায় নির্ণয় করার জন্য একই পদ্ধতি, এস ব্লক পি ব্লক ডি ব্লক যেটাই বলি না কেন পর্যায় নির্ণয় করার পদ্ধতি সবই এক। কি পদ্ধতি, সর্বোচ্চ শক্তি স্তর যেটি সেটি তার পর্যায় নাম্বার। তাহলে আমরা লিখে ফেলি এই মৌলটির পর্যায় কত হবে, কত নম্বর পর্যায়, তিন নম্বর পর্যায় তার সর্বোচ্চ, সুতরাং এটা হচ্ছে তৃতীয় পর্যায়ের মৌল। এখন দেখো আমাদের যদি পর্যায় সামনে কিছুটা ধারণা আছে এই ধরনের আমাদের কি আছে, এই ধরনের আমাদের যে সবগুলা পর্যায় সারণীর চিত্রটা আসলে এই ধরনের একটি সব। দেখো আমাদের এখানে কি বলছি যে
পর্যায় নাম্বার আছে তৃতীয় তার মানে কি হবে এইটি হচ্ছে আমাদের পর্যায় এই যে এই লাইনটা এটাকে বলছি আমরা পর্যায় মানে যে আনুভূমিক যে আমাদের একটা ছক তাহলে এটা হচ্ছে প্রথম পর্যায় এটা আমাদের তৃতীয় পর্যায় এটি তৃতীয় পর্যায় আমরা এখানে পেলাম কি পর্যায় সারণীর তৃতীয় পর্যায়ে আছে অবস্থিত তার মানে এই তিন নম্বর পর্যায়ের ভিতরে কোন একটি জায়গাতে আমাদের এই সোডিয়াম মৌলটি অবস্থিত এখন তিন নম্বর পর্যায়ে আমাদের গ্রুপ আছে অনেকগুলো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং তো 18টা মোট গ্রুপ তাহলে কোন বক্সে আমরা না বুঝলাম যে আমাদের এখানে এই পর্যায়ের ভিতরে আছে কিন্তু আমাদের কোন বক্সে প্রথম বক্সে দ্বিতীয় বক্সে তৃতীয় চতুর্থ পঞ্চম কোথায় আছে সেটা আমাদের নির্ধারণ করলে কি মানে কিভাবে নির্ধারণ করব গ্রুপের মাধ্যমে দেখো তাহলে আমাদের গ্রুপটা কি হবে লেটার পর্যায়ে আমরা পেলাম তৃতীয় আচ্ছা আমরা এটা গ্রুপটা পরে দেখাই লেটার পর্যায়ে ঠিক একই তাহলে সর্বোচ্চ আছে দুই নম্বর তার মানে আমাদের এটা তৃতীয় পর্যায়ে এরপরে বলছি কি আমরা আয়রন এর সর্বোচ্চ আছে কোনটা এটা চার নম্বর শক্তি স্তর আছে সর্বোচ্চ তিন 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 এর চেয়ে বড় আমাদের চতুর্থ তার মানে এটার পর্যায়ে সম্পর্ক কত চতুর্থ পর্যায়ে এই আমাদের পর্যায়টা পেয়ে গেলাম আমাদের এখন যে তিনটি নিয়ম আছে গ্রুপের জন্য নিয়ম ওয়ান নিয়ম টু নিয়ম থ্রি আমাদের বই আছে আমাদের এই এস গ্রুপ মৌলদের জন্য আছে নিয়ম ওয়ান সেখানে কি হবে সর্বশেষ শক্তি স্তর যদি এস অরবিটাল হয়ে থাকে তাহলে সেটি এস গ্রুপ মৌল এবং সেই ধরনের মৌলগুলোর ক্ষেত্রে এস অরবিটালের উপরে যতগুলো ইলেকট্রন আছে সেটি তার গ্রুপ সংখ্যা তাহলে সর্বশেষ শক্তি স্তরে আমাদের থ্রি সেটির এস মানে কি থ্রি এস তার উপর ইলেকট্রন আছে কয়টি একটি অর্থাৎ এর গ্রুপ সংখ্যা হবে প্রথম আমরা ইংলিশে লিখি অথবা প্রথম গ্রুপ বা গ্রুপ ওয়ান আমরা রসায়নে লিখি কেমন গ্রুপ ওয়ান গ্রুপ ওয়ান এবার আমাদের বলছে কি নাইট্রোজেন নাইট্রোজেনের ক্ষেত্রে ঠিক একই রকম পি অরবিটালে গিয়েছে দুই নম্বর নিয়ম এটা আছে আমাদের নিয়ম ওয়ান এডিয়ান নিয়ম টু সেই নিয়মে কি আসবে আমাদের এখানে যে বোঝা আমাদের এখানে সর্বশেষ শক্তি সাথে তো পি অরবিটালে গমন করেছে সুতরাং এটি কত পি আমরা এটাকে দেখতে পাচ্ছি কি টু পি টুয়াইস পি তার মানে কি দ্বিতীয় শক্তি স্তরের পি অরবিটাল তাহলে দেখতে হবে যে ওই দ্বিতীয় শক্তি স্তরের পি অরবিটালে কতগুলো ইলেকট্রন এবং ওই দ্বিতীয় শক্তি স্তরের এস অরবিটালে মোট কতগুলো ইলেকট্রন টোটালটাকে আমরা কি করব যোগ করব তাহলে যোগ আমরা করি তারপরে আমাদের আরো একটু কাজ আছে গ্রুপ কত হবে এই যে এস এ আছে দুটি এবং পি তে আছে তিনটি তাহলে গ্রুপ কত হলো আমাদের দুই যোগ তিন পি অরবিটাল আমাদের একটু বিশেষভাবে মনে রাখতে হবে যে এটির সঙ্গে অটোমেটিক আমরা 10 যোগ করব প্লাস 10 তাহলে কত হলো 15 তাহলে কোন নম্বর গ্রুপে আছে কে নাইট্রোজেন তুমি দেখো পর্যায় সারণী তোমার বই আছে সামনে ছবির মধ্যে যে যে একটা পর্যায় সারণী চিত্র দেওয়া আছে দেখো আমাদের এখানে 13 14 15 এই 15 নম্বর গ্রুপে এবং 2 নম্বর পর্যায়ে আমাদের কি আছে নাইট্রোজেন অবস্থান করতেছে খুঁজে দেখো পেয়ে যাবে ঠিক একই রকম তাহলে আমাদের কি আছে যে নাইট্রোজেন যে টি পি ব্লক মূলত সেটা আমাদের যত পি ব্লক আছে সবাই একই নিয়মে চলবে এরপর আছে আমাদের ডি ব্লকে কি আসবে ডি ব্লকে আছে দেখো এস এর উপরে আমাদের যে 1s 2s এইভাবে আমরা দেখতে থাকি আমরা দেখব যে সর্বশেষ শক্তি স্তর যেটা আমাদের সর্বশেষ ইলেকট্রন সর্বশেষ শক্তি স্তর চতুর্থ শক্তি স্তর কিন্তু সর্বশেষ ইলেকট্রন গিয়েছে কোথায় 3d তে অর্থাৎ এটি ডি ব্লক মৌল এখন আমাদের দেখতে হবে এই ডি অরবিটালে যতগুলো ইলেকট্রন আছে তার সঙ্গে এটি তৃতীয় শক্তি স্তরের ডি অরবিটাল তাহলে ওইটারই পরবর্তী এস অরবিটালে কত আছে এর যদি তৃতীয় শক্তি স্তরের ডি অরবিটাল হয় তাহলে তৃতীয় শক্তি স্তরের পরবর্তী আছে কোন অরবিটাল চতুর্থ শক্তি স্তর তৃতীয় শক্তি স্তরের পরবর্তীতে আছে চতুর্থ শক্তি স্তর তাহলে আমরা দেখব যে তৃতীয় শক্তি স্তরের ডি অরবিটালে যতগুলো ইলেকট্রন তার ঠিক পরবর্তী শক্তি স্তরের এস অরবিটালে কতগুলো ইলেকট্রন আছে সেটা যোগ করব অর্থাৎ কি হলো চতুর্থ শক্তি স্তরের এস অরবিটালের ইলেকট্রন সংখ্যা আমরা এখানে যোগ করে দেব যোগ করলে কত পাবো 6 এবং 2 তাহলে গ্রুপ হবে কত 2 প্লাস 4 কত হলো আমাদের 6 তাহলে এটা আমাদের 6 নম্বর গ্রুপে মৌলটির অবস্থান আমরা সাধারণত ইংরেজিতে লিখে আমরা বাংলা ইংলিশ
মিক্সার না করে আমরা কি করব সবই ইংলিশে লেখার চেষ্টা করব আমি বাংলায় লিখে দিলে তোমাদের এগুলো তুমি বাংলায় লিখে আমাদের তৃতীয় গ্রুপ ওয়ান এটা আমাদের গ্রুপ ১৫ বাংলাতেই লিখে দিই তাহলে আমাদের ষষ্ঠ তাহলে ৬ নম্বর গ্রুপ গ্রুপ নম্বর কত এটা আমাদের ৬ তাহলে আমরা কি পেলাম এটা হচ্ছে আমাদের ৬ নম্বর গ্রুপে মৌলটির অবস্থান কত নম্বর পর্যায়ে চতুর্থ পর্যায়ে তুমি খুঁজে দেখো চতুর্থ পর্যায়ের ৬ নম্বর গ্রুপে দেখবো যে আমাদের মৌলটির অবস্থান তাহলে আমাদের কত হলো এটা সরি এটা হচ্ছে আমাদের ৪ এটা হচ্ছে আমাদের কত ৬ আর ২ তার মানে আমাদের আমাদের ৮ এটা হচ্ছে ৮ নম্বর গ্রুপে মৌলটির অবস্থান কত দেখবো যে আমরা ৮ নম্বর গ্রুপে আছি তাহলে এইভাবে আমরা পরপর যদি সাজিয়ে যেতে চাই দেখবো যে ৮ নম্বর গ্রুপে আয়রনের অবস্থান সেটা কত নম্বর পর্যায়ে আছে ৪ নম্বর পর্যায়ে এই হলো আছে আমাদের এখানে মৌলগুলোর অবস্থান নির্ণয়ের পদ্ধতি এর বাইরে আমাদের আছে এ ব্লক মৌলদের জন্য আমরা পরবর্তী যদি কখনো আমাদের সুযোগ হয় সেগুলো আমরা দেখবো তোমাদের বইয়ের আলোচনার ভিতরে নাই এখন তোমাদের কাজ হচ্ছে এই যে সোডিয়াম দ্রবণ ছিল এস ব্লক মৌল তোমরা এই ক্যালসিয়াম এটাও করবে এটা আমাদের একটি এস ব্লক মৌল একই নিয়ম নিয়ম ওয়ানের এটা আমি যে নিয়মে করলাম এটাও তো একই নিয়মে করতে হবে তোমরা সবাই এটা চেষ্টা করবা সালফার সালফারের ক্ষেত্রেও ঠিক একই নিয়ম এটি আমাদের পি ব্লক মৌল এই পি ব্লক মৌল যখন হবে তখন আমাদের কি নিয়ম দুই নম্বর নিয়ম কি করব আমরা পি অরবিটাল এবং এস অরবিটালে ইলেকট্রনকে যোগ করবো সর্বশেষ শক্তি স্তরে তখন এটা আমাদের ঠিক হয়ে একই নিয়মে পর্যায় এবং গ্রুপ সংখ্যা নির্ণয় করবে এরপর আমরা দিয়েছি কি জিঙ্ক জিঙ্কের দেখো মোট ইলেকট্রন ৩০টি ওটার ইলেকট্রন বিন্যাস করবো তোমাদের ৩০-এর পর্যন্ত বইয়ে আছে ৩০-এর বাইরেগুলো বইয়ে দেয়নি তোমরা ৩০ পর্যন্ত খুব ভালোভাবে শিখে যাবে এটা জিঙ্ক আছে আমাদের ৩০ নম্বর মৌল এবং সেখানে আমাদের কি করতে হবে এটিও লাস্ট ইলেকট্রন ডি অরবিটালে গমন করবে তার মানে ডি অর ডি ব্লক মৌল এটিও আমাদের ৩ নম্বর নিয়ম অনুযায়ী শেষ করব এইগুলো হচ্ছে আমাদের গেল কি ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় আশা করি তোমরা এই টপিকটা ভালোভাবে বুঝতে পেরেছ এরপর হচ্ছে আমাদের পর্যায় সারণীর সুবিধা পর্যায় সারণীর কি সুবিধা এটা হচ্ছে আমাদের দেখো ৪.৮ নম্বর পাঠে আছে পর্যায় সারণীর সুবিধা কি আমাদের এই যে বিজ্ঞান এত অগ্রগতি হয়েছে বিজ্ঞানের অন্যতম বিষয় হচ্ছে আমাদের যে রসায়ন এখানে রসায়নের পর্যায় সারণী কি ভূমিকা পালন করে রসায়নে পর্যায় সারণীর মূল কাজ হচ্ছে মৌলগুলোকে একটি ছকে সজ্জিত করা যখন আমাদের পর্যায় সারণী আনুষ্ঠানিকভাবে প্রথম শুরু হয়েছিল মেন্ডেলিফের মানে একটি ছক তৈরির মাধ্যমে তখন ৬৩টি মৌল আমাদের আবিষ্কৃত হয়েছিল সেই আবিষ্কৃত মৌলগুলোর ভিতরে আমাদের যে ধর্মের মিল বা কী কী অমিল এই মিল এবং অমিলগুলোকে বিভিন্ন বৈশিষ্ট্যের মানে আলোকে সজ্জিত করে যে ছকটা তৈরি করা হয়েছিল সেটি হচ্ছে আমাদের পর্যায় সারণী এই পর্যায় সারণীটি আমাদের রসায়ন চর্চার ক্ষেত্রে বেশ কিছু জায়গায় আমাদের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার ভিতরে একটি আছে কি রসায়ন পাঠ সহজীকরণ আমাদের রসায়নের পড়াটাকে সহজ করে দিয়েছে কেমন আমরা একটা ডেটা আকারে আমরা দেখতে পারি আমাদের ২০১৬ সাল পর্যন্ত ১১৮টি মৌল আবিষ্কৃত হয়েছে আইইউপিএসির তথ্য অনুযায়ী সেইখানে আমরা যদি ১১৮টি মৌল প্রতিটি মৌলের নাম মুখস্থ রাখবো সংকেত মুখস্থ রাখবো প্রতিটি বৈশিষ্ট্য মুখস্থ রাখবো দেখো প্রতিটি মৌলেরই অনেকগুলো ভৌত ধর্ম মানে কি তার গলনাঙ্ক কত তার স্ফুটনাঙ্ক কত তার ঘনত্ব কত অথবা তার কি যে গ্যাসীয় মানে তার ভৌত অবস্থা কেমন গ্যাসীয় তরল স্বাভাবিকভাবে কী অবস্থায় থাকে এই জাতীয় আমাদের অনেকগুলো তথ্য জানা লাগবে যে একটি পদার্থ সম্পর্কে এখন আমরা যদি ১১৮টি মৌল সম্পর্কে এরকম প্রত্যেকটা মৌলেরই ৭টা করে অনেকগুলোই তো আমাদের ধর্ম আছে তার ভিতরে যদি কমপক্ষে ৭টা করে ধর্ম আমরা মুখস্থ রাখতে চাই আবার কি রাসায়নিক ধর্ম তো তাদের আছে যে অক্সিজেনের সাথে কি ধরনের বিক্রিয়া করে তারপরে তোমার হাইড্রোজেনের সাথে কেমন বিক্রিয়া করবে লবণের সাথে কেমন বিক্রিয়া করতে পারে অ্যাসিডের সাথে মিশ্রিত করলে কেমন হবে এরকম বিভিন্ন আমাদের বৈশিষ্ট্য আছে আয়নীকরণ শক্তি বিভিন্ন আমাদের বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো যদি আমরা মুখস্থ রাখতে চাই যদি আমরা ধরে নিলাম যে রাসায়নিক ধর্ম আছে ৭টি তাহলে প্রতিটি মৌলের ভৌত ধর্ম ৭টি রাসায়নিক ধর্ম ৭টি এর মধ্যে ৮টা করে ধর্ম যদি মুখস্থ রাখতে চাই তাহলে দেখা যাবে যে ১১৮টি মৌলের
মোট বৈশিষ্ট্য তৈরি হবে কয়টি 944টি এই 944টি বৈশিষ্ট্য মুখস্থ রাখা খুবই কঠিন ব্যাপার প্রায় অসম্ভব সেই জন্য আমাদের কি করা হয়েছে পরিযায়ী সারণী তৈরি করা হয়েছে জানো একই ধর্মের বৈশিষ্ট্য মানে একই জাতীয় মৌলগুলো ধর্ম সম্পর্কে আমরা ধারণা রাখতে পারি আমি একটু উদাহরণ বলি যেমন মনে করো আমরা কি জানি পরিযায়ী সারণীর 17 নম্বর গ্রুপে কি আছে হ্যালোজেন যাদেরকে আমরা কি নাম দিয়েছি ক্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাস্টেটিন তাই তো এই যে আমাদের হ্যালোজেন এই হ্যালোজেনগুলো কি ধরনের বৈশিষ্ট্য দেখায় ক্লোরিনের কেমন বৈশিষ্ট্য ক্লোরিনের কেমন বৈশিষ্ট্য এই যে বৈশিষ্ট্যগুলো যদি আমরা প্রত্যেকটার আলাদা আলাদা ভাবে মুখস্থ রাখতে চাই তাহলে কিন্তু আমাদের অনেক তথ্য মুখস্থ রাখতে হবে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি এই যে আমাদের একটা গ্রুপের কথা বললাম যে আমাদের 17 নম্বর গ্রুপের মৌল এখন যদি আমরা এ করি যে আমাদের 17 নম্বর গ্রুপের মৌলগুলো কি সকলে অধাতু এবং প্রত্যেকেই তোমার এই কি বলবো যে আমাদের এটা আছে ওই নিষ্ক্রিয় গ্যাসের কাছাকাছি এবং তারা কি হয় একটি করে ইলেকট্রন সবাই গ্রহণ করতে আগ্রহী কারণ প্রত্যেকেরই নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রনের সঞ্চয়ের জন্য একটি করে ইলেকট্রনের ঘাটতি আছে তার মানে সকলে কি হলো এদের ভৌত অবস্থা জানতে পারলাম ভৌত অবস্থা যদি জানতে পারি তাহলে এদের রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে কিছু জানলাম আমি শুধু একটি গ্রুপের বৈশিষ্ট্য জানলে ওই গ্রুপে যত মৌল আছে সবার বৈশিষ্ট্য আমার জানা থাকছে তাই দেখো কি হলো আমাদের এই যে 18টি গ্রুপের 18টি গ্রুপের ভিতরে 18টি বৈশিষ্ট্য মনে রাখলে সকলের বৈশিষ্ট্য আমি জানতে পারছি এই যে আমাদের কিছু সুবিধা এবার ঠিক আছে এরকম পর্যায়ের ক্ষেত্রে আমাদের এরকম কিছু নিয়ম কানুন আছে যদি আমরা এইভাবে সহজে বিষয়গুলোকে মনে রাখতে চাই তাহলে কি করতে হবে আমাদের পর্যায় সারণী ভালোভাবে জানতে হবে এটি আমাদের বলছে দেখো পর্যায় সারণী কি কাজ করে রসায়ন পাঠ সহজে করে করে দেয় সহজে আমরা রসায়ন পাঠ শেষ করতে মানে আমরা পড়তে পারবো রসায়ন নতুন মৌলের আবিষ্কার এই যে আমরা বললাম যে আমাদের যখন পর্যায় সারণী প্রথম তৈরি হয়েছিল তোমার রাসায়নিক বিজ্ঞানী মেন্ডেলিয়েভ সে যখন এটি তৈরি করেছিল তখন আমাদের এখানে মৌল আবিষ্কৃত হয়েছিল কয়টি 63টি এই 63টি মৌল নিয়ে তিনি পর্যায় সারণী যখন বানিয়েছিলেন সেখানে আমাদের এই যে 2016তে বললাম আমাদের 118টি হয়েছে এই 118টি তৈরি হওয়ার আগে আমাদের পর্যায় সারণীতে কি হচ্ছে তাহলে আমাদের বিভিন্ন জায়গা ফাঁকা ছিল এই যে আমরা যে পর্যায় সারণীর কথা বলছি যেটা আমাদের এখানকার মৌল আবিষ্কার হয়েছে এটা হয়েছে এটা আমাদের তৈরি এখনো হয়নি এটা ফাঁকা মানে কি ওই বৈশিষ্ট্য আমাদের ওই মৌলটি এখনো আবিষ্কার করা সম্ভব হয়নি তখন কি হবে আমরা কিন্তু আগে জানলাম যেহেতু এইটি যে গ্রুপের মৌল সেই গ্রুপের অন্যান্য মৌলগুলো আমাদের কোন বৈশিষ্ট্য ধারণ করে আছে এবং ওই গ্রুপে এখানে যে নতুন একটি মৌল আবিষ্কার হবে সেটিও ওই মৌলদের মতোই একই বৈশিষ্ট্য বহন করবে তাহলে এখন আমাদের কি হলো একটি ধারণা থেকে গেল পর্যায় সারণীর মাধ্যমে যে আমার এখন এইখানে যে নতুন মৌলটি আবিষ্কার হবে সেটি পূর্বের মৌলগুলো মানে এই সে যে গ্রুপের মৌল ওই গ্রুপের পূর্বে যে মৌলগুলো অবস্থিত সেই উপরের মৌলগুলোর সঙ্গে তার একটি বৈশিষ্ট্যের মিল থাকবে তাহলে আমাদের বৈশিষ্ট্য সম্পর্কে কিছুটা ধারণা থাকলো যে সে গ্যাসীয় হবে না কি হবে মনে করো আমাদের এই যে স্বর্ণ বা হীরা ডায়মন্ড আমরা এগুলো যে প্রাকৃতিকভাবে কি শুধু ডায়মন্ড পাওয়া যায় ডায়মন্ড কিন্তু আমাদের কি কৃত্রিমভাবেও তৈরি করা হয় এই যে শামুকের মাধ্যমে শামুকের শরীরে ডায়মন্ড তৈরি করা হয় মানে কৃত্রিমভাবে এটা চাষ করা হয় তোমরা উপর ক্লাসে এগুলো জানবা সেই ক্ষেত্রে কি হলো আমাকে ডায়মন্ড সম্পর্কে ধারণা থাকতে হবে ডায়মন্ড আমার কোথায় হয় আমি যে ডায়মন্ডের চাষ করার জন্য শামুকের শরীর ব্যবহার না করে আমি যদি মুরগির শরীর ব্যবহার করি আমি যদি ধান খেতেকে ডায়মন্ডের চাষ করার চেষ্টা করি তাহলে কিন্তু হবে তার আমি ডায়মন্ড সম্পর্কে আমার ধারণা রাখতে হবে ডায়মন্ড কেমন কী কী বৈশিষ্ট্য বহন করবে এবং কী কী হবে তার মানে নতুন নতুন কোনো কিছু তৈরি করতে চাই এবং আমরা যদি আমাদের মানে বিজ্ঞানটাকে আরও উন্নত করতে চাই তাহলে কিন্তু আমাদের এই বৈশিষ্ট্যগুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটা জানতে হবে তো সেই ক্ষেত্রে আমাদের কী আসছে এই নতুন মৌলের আবিষ্কার এমনকি আমরা কী হয় ওই মৌলগুলো থেকে কোন কোন যৌগ তৈরি হবে সেই যৌগের কী বৈশিষ্ট্য সেটিও কিন্তু আমরা এই মৌলের বৈশিষ্ট্য থেকে আমরা জানতে পারব কথা বোঝা গিয়েছে এরপরে হচ্ছে গবেষণার ক্ষেত্রে এই গবেষণার ক্ষেত্রে ঠিক একই রকম মনে করো আমাদের কি অক্সিজেন তৈরি করা প্রয়োজন তাহলে অক্সিজেন তৈরি করার জন্য আমি যদি পানিকে বিয়োজিত না করে মনে করো আমি জানি যে পানিকে তড়িৎ বিশ্লেষণ করলে অক্সিজেন তৈরি হয় এখন আমি পানিকে তড়িৎ বিশ্লেষণ না করে আমি যদি স্বর্ণকে তড়িৎ বিশ্লেষণ করি তাহলে কি অক্সিজেন পাবো পাবো না তার মানে কি হলো আমাকে ওই যে পানিকে তড়িৎ বিশ্লেষণ করলে যে অক্সিজেন পাওয়া যায় তার মানে কি অক্সিজেন সম্পর্কে আমার ধারণা রাখা লাগবে যে অক্সিজেনটা কি ধরনের বস্তু এটি দিয়ে কোন কোন যৌগের ভিতরে অক্সিজেন
অক্সিজেন আছে এগুলো আমরা যদি ধারণা রাখতে পারি তাহলে গবেষণার ক্ষেত্রে আমাদের কি হবে অনেক দ্রুত অগ্রগতি সম্ভব তাহলে গবেষণার কাজটা আমাদের জন্য সহজ হবে এরপরে বলছে আমাদের কি পর্যায় সারণী একই গ্রুপের মৌলগুলো দ্বারা গঠিত যৌগের বিক্রিয়া এটি আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ টপিকস এখানে পর্যায় সারণীর একই গ্রুপের মৌলগুলো দ্বারা গঠিত যৌগের বিক্রিয়া পর্যায় সারণীর 17 নম্বর গ্রুপে দেখো আমাদের মৌল আছে কি কি আছে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন মূল কমনে গুলো নিয়ে দেখি ক্যাস্টেটিন কেসে এগুলো আমাদের নিচে যারা আছে তোমার তেজস্ক্রিয় তো এগুলো নিয়ে আমাদের তেমন পড়াশোনা প্রয়োজন আপাতত নাই এই যে আমাদের হ্যালোজেন পজিশনের 17 নম্বর গ্রুপে যে হ্যালোজেনগুলোর কথা বললাম এই যে একই গ্রুপে তারা অবস্থিত পজিশনের সারণী একই গ্রুপে মৌলগুলো তারা গঠিত যৌগের বিক্রিয়া তাহলে আমরা কি জানছি যে পজিশনের একই গ্রুপের মৌল যারা আছে এরা যে যৌগগুলো গঠন করবে তাদের কি ধরনের বৈশিষ্ট্য থাকবে তারা কি ধরনের বিক্রিয়া দিবে এখন দেখো ফ্লোরিনের সাথে এরা কি কি ধরনের যৌগ গঠন করে আগে সেটা আমরা শিখি ফ্লোরিনের সাথে যদি আমরা হাইড্রোজেনকে যুক্ত করি তাহলে কি তৈরি হবে আমাদের হাইড্রোজেন ফ্লোরাইড HF ফ্লোরিনের সাথে যদি হাইড্রোজেনকে যুক্ত করি HCl এরা কিন্তু সবাই গ্যাসীয় এগুলোও গ্যাসীয় এরাও গ্যাসীয় সবাই আমাদের গ্যাসীয় বারবার আমি লিখবো না তোমরা একটু দেখে নিও তোমাদের বইও সুন্দরভাবে দেখা আছে ফ্লোরিন ক্লোরিন এবার বলছি কি আমাদের ব্রোমিন সেটিও যদি আমাদের হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করানো হয় HBr হাইড্রোজেন ব্রোমাইড গ্যাসীয় এরপরে কি বলছি আমরা আয়োডিন সবাই কিন্তু একই গ্রুপের মৌল এবারে আয়োডিন তাকেও যদি হাইড্রোজেনের সাথে যুক্ত করি পাবো কি আমরা দেখা যাবে যে হাইড্রোজেন আয়োডাইড গ্যাসীয় পদার্থ এই হাইড্রোজেন আয়োডাইড এটি কি করবে আমাদের আমাদের যে চারটে মৌল পেলাম এই মৌলগুলো সবাই কি হলো সবাইকে গ্যাসীয় পেয়েছে না তার মানে কি আছে এখানে সকলে আমাদের একই ধরনের ভৌত ধর্ম অবলম্বন করেছে গ্যাসীয় 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 এই যে বলেছে না একই গ্রুপের মৌলগুলো দ্বারা গঠিত যৌগের বিক্রিয়া তার মানে আগে আমরা যৌগগুলোর বৈশিষ্ট্য দেখলাম যৌগগুলো সবাই গ্যাসীয় এখন এরা কি ধরনের বিক্রিয়া দেবে এদের সঙ্গে যদি আমরা এখন পানি যুক্ত করি সবগুলোর সঙ্গে যদি পানি মিশ্রিত করি সবাই একই ধরনের বিক্রিয়া প্রদর্শন করবে কেমন এই এইচএফ যেটি ছিল গ্যাসীয় তার সাথে পানি মিশ্রিত করি এই হয়ে যাবে এখন কেমন তরল জলীয় দ্রবণ হাইড্রোজেন ব্রোমাইড মানে কি হাইড্রোব্রোমিক অ্যাসিড হাইড্রোফ্লোরিক অ্যাসিড যদি ফ্লোরিনের সাথে দিয়েছি না এইচএফ হাইড্রোজেন ফ্লোরাইডের সঙ্গে পানি মিশ্রিত করলে কি আছে আমাদের হাইড্রোফ্লোরিক অ্যাসিড যেহেতু পানি মিশ্রিত করেছে এখন এটি আমাদের গ্যাসীয় নাই এটি হয়ে গেছে কেমন অ্যাকুয়াস জলীয় দ্রবণ তার মানে জলীয় দ্রবণ হলে সে অ্যাসিড হয়ে গেল আর যদি আমাদের গ্যাসীয় আকারে থাকতো সে কিন্তু একটি যৌগ জলীয় দ্রবণ না হওয়া পর্যন্ত অ্যাসিড তৈরি হবে না তাহলে এটিও ঠিক একই রকম এই আছে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাকুয়াস জলীয় দ্রবণ এইখান থেকে হবে হাইড্রোব্রোমিক অ্যাসিড HBr জলীয় দ্রবণ এইখান থেকে পাবো কি হাইড্রোহাইড্রিক অ্যাসিড সেটি আমাদের জলীয় দ্রবণ তো দেখো আমরা এই রকমভাবে কি পেলাম আমরা বিভিন্ন যৌগ পেয়েছি সেই যৌগগুলো কিন্তু একই গ্রুপের মৌলগুলো দ্বারা গঠিত ওই একই গ্রুপের মৌলগুলো যে আমাদের যৌগগুলো গঠন করেছে তাদের কিন্তু সকলের বিক্রিয়ার বৈশিষ্ট্য প্রায় কাছাকাছি বা একই জাতীয় এখন তাহলে কি আছে আমরা মৌলগুলো দ্বারা গঠিত যৌগের বিক্রিয়া পেয়েছি এখন চিন্তা করো আমরা যদি এই যে অ্যাসিড এই যে হাইড্রোফ্লোরিক অ্যাসিড হাইড্রোক্লোরাইড হাইড্রোক্লোরিক অ্যাসিড এই যে এই অ্যাসিডগুলো এদেরকে যদি আমরা এখন কোন একটি কার্বনেট লবণের সঙ্গে যুক্ত করি মনে করো ক্যালসিয়াম কার্বনেট যে কোনো আমরা কার্বনেট লবণের সাথে যদি এদেরকে যুক্ত করি কি হবে এই যে হাইড্রোফ্লোরিক অ্যাসিড এর সঙ্গে যদি আমরা ক্যালসিয়াম কার্বনেট যুক্ত করি এটা কিন্তু অ্যাসিড অ্যাকোয়াস সলিউশন আমি এখানে লিখলাম না আচ্ছা সংক্ষেপে লিখেছি এইখান থেকে আমাদের কি পাবো লবণ তৈরি হবে CaF2 ক্যালসিয়াম ফ্লোরাইড আর কি তৈরি হবে আমাদের কার্বন ডাইঅক্সাইড এবং পানি এই যে কার্বন ডাইঅক্সাইড এটি আমাদের একটি গ্যাস
প্রতিটি মৌল প্রতিটি আমাদের যে অ্যাসিড আছে সবার সঙ্গে যদি বিক্রিয়া করে না সব ক্ষেত্রে আমাদের কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হবে তার মানে কি হলো সকলে একই জাতীয় বৈশিষ্ট্য প্রদর্শন করলো সবাই কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করে সবাই আমাদের কি তৈরি করে লবণ তৈরি করে পানি তৈরি করে তো এই যে আমাদের বৈশিষ্ট্যগুলো যে মিল এইগুলো আমাদের এখানে হিসাব মনে রাখতে হবে এর বাইরে আমাদের কি আসতে পারে যেমন ধরে নাও আমরা এখন চিন্তা করলাম যে শুধু তো দেখলাম কি আমরা হ্যালোজেনদের দেখলাম আমরা যদি চিন্তা করি তোমার সোডিয়াম ঠিক আছে বা আমাদের জমিয়াতে তোমার দেখানো যায় যে ম্যাগনেসিয়াম ঠিক আছে এই ম্যাগনেসিয়াম বলো ম্যাগনেসিয়াম কার্বনেট বা তোমার ক্যালসিয়াম কার্বনেট এদেরকে যদি আমরা কোনো একটা অ্যাসিডের সঙ্গে মিশ্রিত করি যেমন ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম এরা কি সকলে দুই নম্বর গ্রুপে অবস্থিত তো তাহলে এই দুই নম্বর গ্রুপের মৌলগুলো দেখবা যে একই জাতীয় বৈশিষ্ট্য দেখাবে যেমন আমরা দেখাতে পারি যে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম কার্বনেট এটার সঙ্গে যদি আমরা অ্যাসিডকে মিশ্রিত করি এটা অ্যাসিড এটা জলীয় দ্রবণ যদি মিশ্রিত করা হয় দেখা যাবে কি হবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড লবণ তৈরি হবে কার্বন ডাই অক্সাইড তৈরি হবে পানি তৈরি হবে তো এই যে আমাদের কার্বন অ্যাসিড উৎপন্ন হলো এটা তো গ্যাস তাহলে কি পেলাম যে আমরা এই ম্যাগনেসিয়াম মানে গ্রুপ 2 এর লবণ অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করলে আমরা কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি করে আবার গ্রুপ 2 এর অন্য একটি লবণ ক্যালসিয়াম কার্বনেট সেটিও যদি অ্যাসিডের সঙ্গে মিশ্রিত করা হয় সেই ক্ষেত্রে আমাদের কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হবে এই যে দেখো তাহলে কি হলো আমাদের বিক্রিয়াগুলোর ভিতরে কি আছে এই যে একই গ্রুপের যে মৌল তাদের যে যৌগ ওই যৌগগুলো কিন্তু একই জাতীয় বৈশিষ্ট্য প্রদর্শন করে তাহলে কি আছে তাদের আমাদের বৈশিষ্ট্যগুলো মুখস্থ রাখা সহজ তাহলে আমাদের কি হবে না ওই যে 944টা বলেছিলাম যে প্রতিটি মৌলের যদি 8টি করে বৈশিষ্ট্য থেকে থাকে 4টি ভৌত 4টি রাসায়নিক তারপর আমাদের 944টা যে বৈশিষ্ট্য এতগুলো বৈশিষ্ট্য আমাকে মুখস্থ রাখতে হবে না কথা বুঝা গিয়েছে এই যেমন এখান থেকে দেখলে তোমরা সহজে বুঝবে আজ আমাদের পড়া এই পর্যন্তই ছিল আশা করি তোমরা ভালোভাবে বোঝার চেষ্টা করেছো যদি কোথাও কোনো কনফিউশন থাকে বা বোঝার আমাদের কোনো একটু ঘাটতি থাকে সেগুলো কভার করার জন্য তোমরা নিজেদের বইটা বারবার পড়ার চেষ্টা করবে বারবার পড়বে আর যদি এমন কোনো তোমাদের ইয়ে থাকে যে যেটা আমি বই থেকেও সমাধান করতে পারলাম না স্যারের ভিডিও দেখেও শেষ করতে পারলাম না সেটি তোমরা আইডেন্টিফাই করে রাখবে ক্লাস শুরু হলে আমরা ইনশাআল্লাহ সেগুলো সমাধান করবো অথবা তোমরা ইনবক্সে জানাতে পারো বা ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারো স্যার এই টপিকটা একটু আমাদের পরবর্তীতে আবার একটু পড়ানোর জন্য প্রয়োজন যাই হোক আগামী ক্লাসের আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আমাদের আজকের ক্লাস এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ